আমাদের রায়ের প্রতিক্রিয়া হচ্ছে আমরা রায়ে সংক্ষুব্ধ, আমরা আমাদের ক্লায়েন্টের হচ্ছে ইনস্ট্রাকশন পেলে যখন ইনস্ট্রাকশন পাবো আমরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আমরা যথাযথ প্রতিকার নেব। প্রসিকিউশনের যে এভিডেন্স আসছে তাতে মানি লন্ডারিংয়ের যে এলিমেন্টগুলো আছে প্রসিকিউশন একজন সাক্ষীও নিয়ে আসতে পারেননি, যে প্রতারণা আছে প্রতারণাপূর্বক যে হ্যাঁ কোনো শেয়ার হোল্ডার একজন শেয়ার হোল্ডার একজন একজন হচ্ছে যারা প্রতারিত একজনও এসে কেউ এসে বলেননি যে আমার আসামি আমাদের আসামি রফিকুল আমিন সাহেব মোহাম্মদ হোসেন ব্যক্তিগতভাবে তাদের সাথে প্রতারণা করে তাদের কাছে অর্থ সংগ্রহ করেছেন এবং এই টাকাটা মানি লন্ডারিং করেছেন। মানি লন্ডারিং অপরাধের যে গুরুত্বপূর্ণ যে এলিমেন্টগুলো আছে প্রসিকিউশন এই এলিমেন্টগুলো আনতে পারেননি এবং আমাদের সাজা দেওয়া হয়েছে 2012 সালের। প্রসিকিউশন এমন কোনো এভিডেন্স আনতে পারেনি 2011 সালের পরে আমাদের কোনো ট্রানজ্যাকশন নাই। এই ট্রানজ্যাকশনগুলোকে 12 সালের হচ্ছে ট্রিট করে 12 সালের আইন অনুযায়ী আমাদেরকে সর্বোচ্চ সাজা 12 বছর দেওয়া হয়েছে। 2009 সালের সর্বোচ্চ সাজা হচ্ছে 7 বছর। একটা কমিটি গঠন করা হয়েছে হাইকোর্টের একজন রিটায়ার্ড জাজকে চেয়ারম্যান করে আরও 5 জন কে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির দায় দায়িত্ব হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস সোসাইটির যত অ্যাসেট আছে এবং যত ফাইন আছে ফাইন আসামিদের বিরুদ্ধে ফাইন আছে এই ফাইনগুলোকে কম্পেনসেশনে কনভার্ট করেছেন এবং এই কমিটিকে দায়িত্ব দিয়েছেন এই ওয়াইন্ডিং আপ সহ অন্যান্য যে লিকুইডেশন প্রসিডিং আছে এই কমিটিকে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই কমিটির কাছ থেকে যে শেয়ার হোল্ডাররা যে বিনিয়োগ করেছেন এই বিনিয়োগগুলো এই কমিটির কাছ থেকে বুঝে নিয়ে কম্পেনসেশন আকারে শেয়ার হোল্ডাররা কমিটির কাছ থেকে নিয়ে নিতে পারবেন তারা অ্যাপ্লিকেশন। পলাতক আসামিদের হচ্ছে বিভিন্ন জনকে বিভিন্ন মেয়াদে দিয়েছে, 12 সালে দিয়েছে, 9 সালে দিয়েছে এবং বিভিন্ন মেয়াদে দিয়েছে, সর্বনিম্ন 5 থেকে 10 বছর পর্যন্ত পলাতক আসামিদের দেওয়া হয়েছে।